উড়োচিঠি দিয়ে বিপদের ইঙ্গিত। বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাসভবনে এলো হাতে লেখা উড়োচিঠি। সেখানে সাবধানে থাকতে বলা হয়েছে তাকে। এই উড়োচিঠি ওড়িশা প্রশাসনকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। চিঠিতে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, নবীন পট্টনায়ককে প্রাণে মেরে দেওয়া বা খুনের ষড়যন্ত্র করা হচ্ছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে খুনের উদ্দেশ্যে ইতিমধ্যেই ষড়যন্ত্রকারীরা সুপারি কিলার বা কন্ট্রাক্ট কিলার নিয়োগ করেছে। তারা অত্যাধুনিক AK-47 এবং সেমি অটোমেটিক পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছেন, ফলে যে কোনো মুহূর্তে তারা মুখ্যমন্ত্রীর উপর হামলা করতে পারেন বলেই জানা গিয়েছে। তাই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জোরদার করা হয়েছে নিরাপত্তা। নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রীর বাসভবনটি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফেস।